এখন নেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় মুখ মুবাশ্বিরা কামালিরা। পড়াশোনার ফাঁকেই নাচে জড়িয়ে পড়েন তিনি। নওগাঁ শহরের বিজিবি ক্যাম্প রোড এলাকার ব্যবসায়ী আবু হায়াত মোহাম্মদ কামালের কন্যা ইরা। সম্প্রতি তার বেলে নাচের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে রেনেসাঁর সময়কার ব্যাপক জনপ্রিয় নাচ বেলে, পরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে নাচের এই অনন্য কৌশল। আর সেই নাচের শৈলীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে ফ্রেমবন্দী হয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন এই প্রতিভাবান তরুণী। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে আছেন নওগাঁর এই নৃত্যশিল্পী। 2 নভেম্বর একটা শুট করি ধানমন্ডি লেকে, তো সেই ছবিগুলো ইন্টারনেটে ছাড়ার পরে মোটামুটি একটা সাড়া পাই আমরা। তো তখন আমাদের আরেকটা প্ল্যান ছিল যে আমাদের ঢাকার পয়েন্টে পয়েন্টে মানে সিগনেচার পয়েন্টগুলোতে আমরা ছবি তুলব, সংসদ ভবন, তারপরে রাজু ভাস্কর্য, তারপর কার্জন হল, এরকম জায়গা যে জায়গায় প্রাণকেন্দ্র, এই জায়গাগুলোতে আমাদের ছবি তোলার ইচ্ছে ছিল। তো আসলে আর যেটা ইন্টারনেটে আমাদের রিসেন্ট ভাইরাল হয়েছে, এটা আমাদের ইচ্ছে ছিল, আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, তো আমার ইচ্ছে ছিল যে স্বাধীনতা নিয়ে কাজ করার। আমার কাছে মনে হয়েছে রাজু ভাস্কর্য এমন একটা ভাস্কর্য যেখানে স্বাধীনতা এবং মুক্তির প্রতীক হিসেবে সবাই ধরে, তো আমাদের সেই ইয়ে থেকে রাজু ভাস্কর্যের সামনে ওরকম মুক্তি মানে মুক্তি নেওয়া মানে চেতনা নিয়ে আমরা আসলে ছবিটা তুলেছি। 2টা ঘন্টা পার হলো, মানে 2 ঘন্টা আমার মানে খুব নিয়ে গিয়েছে যে কী হবে কী হবে। তো তারপরে আস্তে আস্তে যখন বিকেল থেকে সন্ধ্যা হতে লাগে তখন সবার রেসপন্স বাড়তে থাকে, সবাই মানে শেয়ার করতে থাকে, নানা রকম নিউজ পোর্টাল থেকে আমাকে ছবি মানে আমার কাছ থেকে ইন্টারভিউ চায়। তো আমি তখন আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে ব্যাপারটা এত দূর এগিয়েছে বা সবাই এত সুন্দর করে সমর্থন করছে। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি হিসেবে আমি বলি, আর এটা আমার আসলে অনেক বড় মানে এই জিনিসটা আমাকে অনেক ইন্সপায়ার করছে আমাকে ভবিষ্যতে কাজ করার জন্য। ইরার বাবারও ইচ্ছে পড়াশোনার পাশাপাশি বেলে নাচ দিয়ে তার মেয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুনভাবে চেনাবে। তো আমরা চেষ্টা করছি আমার স্বপ্নদের মধ্যে একটা এক্সট্রা প্রতিভা এক্সট্রা কিছু দেওয়ার জন্য। অবশ্যই এর পিছনে অবদান আমার তেমন কিছু নাই, এর অবদান তো হচ্ছে ওর মায়ের বেশি আর কি। এখন এই অতিরিক্ত যে মেধাটা এটা হচ্ছে ওর মায়ে ওদের মধ্যে দিয়ে থাকে এবং পুরো বিষয়টা দেখাশোনা করে। আমার প্রথমত যেটা ইচ্ছা যে ও অনেক পড়াশোনা করবে, হারিয়ে দিয়ে হবে, তারপরে একটা ভালো জব করবে, সেটাই হচ্ছে একটা ভালো জব। পাশাপাশি ওর যে ব্যাসন নাচ ওর সব ও নাচটাকে নিয়ে আরও সারা পৃথিবী জয় পরিচিতি লাভ করবে, আমাদের বাংলাদেশকে একটা দুনিয়ার সামনে তুলে ধরবে। ইরার অনুপ্রেরণার সবটা জুড়ে আছেন তার মা। ওর ইচ্ছা ছিল, ওর আগ্রহ ছিল, বিধায় আমি চেষ্টা করেছি ওকে সেই এই জায়গা পর্যন্ত পৌঁছানা, আমার সর্বাত্মক চেষ্টা ছিল, ও চেষ্টা করেছে, সেভাবেই এখানে আসা, থেমে থাকেনি কখনো, এটা বলতে পারি কখনোই কোথাও ওকে থেমে থাকতে হয়নি, যেখানেই গেছে খুব ভালো একটা ফল নিয়ে ও আসতে পারছে। এই জন্য আমার আগ্রহটা আরও বেশি হয়েছে যে না ওর প্রতিভা আছে, ও ভালো কিছু করছে, তো আমি আরেকটু হেল্প করলে হয়তো আরও ভালো কিছু করবে। আমার মেয়েকে নিয়ে ভাবনা, ও আসলে প্রকৃত একটা মানুষ হোক, ও আরও ভালো করুক। ভবিষ্যতে নাচ নিয়ে ইরার আছে অনেক পরিকল্পনা। আমার এখন আপাতত ইচ্ছে আমি ভালো করে পড়াশোনা করে ইন্টারটা কমপ্লিট করি এবং তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া, এবং এই পড়াশোনার পাশাপাশি আমার ইচ্ছে যে নাচ নিয়ে পড়াশোনা করব, নাচকে আরও সমাজের কাছে আরও সুন্দর করে তুলে ধরব। আসলে নাচ নিয়ে পড়াশোনা করব, আমার মনে হয় যে আমরা যে দৈনন্দিন যে চলাফেরা করি প্রত্যেকটা মানুষের মধ্যে নাচের কিছু না কিছু অংশ আছে। আমরা কথা বলি, হাসি, আমরা চোখের এক্সপ্রেশন দিই, হাতের হাত নাড়াই, সব কিছুতেই আসলে নাচ অন্তর্ভুক্ত। এটা আমরা কথা দিয়ে নাচ বুঝাই না, আমরা হচ্ছে নাচ দিয়ে মানে কথা বুঝাই। আমরা চলতে ফিরতে সবসময়ই নাচের আমাদের ব্যবহার আছে, তো আমি এটা মানুষের কাছে আরও সুন্দর করে তুলে ধরতে চাই। আমি আরও নাচটাকে আরও বেশি সমৃদ্ধ মানে আরও সুন্দর করে সবার কাছে প্রেজেন্ট করতে চাই, আসলে এটাই আমার ইচ্ছে। আর আমাদের দেশে সাংস্কৃতিক যে নাচগুলো সেগুলো দেশের বাইরে নিতে চাই এবং বিদেশি নাচ আমাদের দেশে পরিচিত করতে চাই, এবং 2টা সংমিশ্রণে আমি একটা নতুন ফর্ম তৈরি করতে চাই। সিটি নিউজ, ঢাকা, নিউজ ডেস্ক।